নেতাজির 123তম জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করল ইংরেজদের পৌরসভা। এদিন সকাল 9টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে মিছিল শুরু হয়। বেলুন ও সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ সূচনা করা হয়। মিছিলে পা মেলান ইংরেজদের পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ, উপ পৌর প্রধান দুলাল সরকার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, বঙ্গরত্ন প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী ডাক্তার ডি সরকার সহ অন্যান্য অতিথিরা। হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই মিছিলে। পুরুলিয়ার ছৌ নৃত্য, মালদার গম্ভীরা, ডান্ডিয়া নৃত্য সহ বিভিন্ন ট্যাবলো অংশ নেয় এই মিছিলে। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদার শহরের নেতাজি মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের তরফ থেকে আলাদা করে নট অ্যাজ এ সোশ্যাল ফাংশন অ্যাজ ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে আমরা পালন করি। তার মধ্যে 26শে জানুয়ারি, 2রা অক্টোবর, 23শে জানুয়ারি এই দিনগুলি বিশেষভাবে পালন করা হয়, চিরকাল হয়ে এসেছে। আজকেও তার অন্যতম একটি প্রোগ্রাম ছিল। আমরা সকালে আজকে অনুষ্ঠান সমাপ্ত করলাম এখানে। ধন্যবাদ স্যার। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।